সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ঢাকা আর্সেনে মিশনের স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন কেন্দ্র থেকে আমি সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলি শুরু করছি আজকের লাইভ ওয়েবিনার। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইন্টারন্যাশনাল রিকভারি মান্থ 2021। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন খুব ভালো ভালো তিনজন ব্যক্তিত্ব। ঢাকা আর্সেনে মিশনের মাননীয় পরিচালক জনাব ইকবাল মাসুদ, আলোচক হিসেবে আছেন মোহাম্মদ জহিরউদ্দিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ডক্টর ফরজানা রহমান দিনা, সাইকিয়াট্রিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর সোশ্যাল সাইকিয়াট্রি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমরা প্রথমে জেনে নেই যে রিকভারি শব্দটা আসলে কি। রিকভারি আসলে কি এটা যদি জানতে চাই তাহলে মদ বা ড্রাগ সমস্যা থেকে রিকভারি হচ্ছে একটা পরিবর্তন প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বিরত থাকা অর্জন করে এবং স্বাস্থ্য ভালো থাকা এবং জীবনের মান উন্নয়ন করে। এখন একটু পিছনে ফিরে যদি দেখি যে 1989 সালে প্রথমে এই রিকভারি মান্থ উদযাপনটা শুরু হয়, সূচনা হয় আসলে সাবস্টেন্স অ্যাবিউস অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন সামসা শুরু করেন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিকভারিদের শারীরিক এবং মানসিক যাতে তারা সুস্থ থাকতে পারে এই ব্যাপারগুলো নিশ্চিত করার জন্য। 2019 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা আর্সেনাই মিশন প্রথম এই রিকভারি মান্থের এই মাসটা পালনের এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা শুরু করেন। রিকভারিদের নিয়ে তিনটা যে আমাদের মাদকাসক্ত চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র আছে এই তিনটা সেন্টারেই হচ্ছে প্রোগ্রাম উদযাপিত হয়। এর মধ্যে বিজয়ীদের গল্প শিরোনামে প্রত্যেকটা সেন্টারে একটা শেয়ারিং প্রোগ্রাম হয়। যারা সুস্থ আছেন তারা তাদের অনুভূতি প্রকাশ করে এবং তাদেরকে সেন্টারের পক্ষ থেকে সম্মানিত করা হয়। 2020 সালের 30শে সেপ্টেম্বরে আরই একটু বড় আঙ্গিকে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়। প্রত্যেকটা সেন্টারে সারা মাসব্যাপী আমরা এই অনুষ্ঠান উদযাপন করি। সেই সাথে 2020 সালের 30শে সেপ্টেম্বর নারী মাদকাসক্তি এবং পুনর্বাসন কেন্দ্রে শেয়ারিং অনুষ্ঠানের মাধ্যমে এই রিকভারি মান্থ উদযাপনের মাসটা শুরু হয়। এবছরও সারা মাসব্যাপী আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, তারই একটা অংশ হিসেবে আজকে এই ওয়েবিনার। এখন আমাদের যে মাদকাসক্তি চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রগুলো আছে তাদের মধ্যে যে রিকভারিগুলো বেরিয়ে এসছে এর মধ্যে নারী মাদকাসক্তি চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রে রিকভারি গ্রুপটার নাম হচ্ছে আয়না। 200 জন রিকভারি গত বছরের পরিসংখ্যান অনুযায়ী 200 জন রিকভারি আছেন। এর মধ্যে 50 জন সরাসরি আয়না গ্রুপের সাথে যুক্ত। ছেলেদের যে রিকভারি গ্রুপটা আছে তাদের নাম হচ্ছে হোপ ক্লাব। আমরা ঢাকা আহসানিয়া মিশন খুব ব্যাপকভাবে আমরা চাচ্ছি যে এই রিকভারি মাসটা ইন্টারন্যাশনাল রিকভারি মান্থ খুব ভালোভাবে উদযাপন করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের এবারের যে থিমটা সেটা হচ্ছে রিকভারি ইজ এভরিওয়ান, এভরি পারসন, এভরি ফ্যামিলি, এভরি কমিউনিটি। আমাদের যে সম্মানিত আলোচক দুজন আছেন এখন আমাদের লাইভে, এখনো আমাদের সাথে আমাদের মাননীয় পরিচালক যুক্ত হতে পারেননি, আমরা আশা করব তিনি হয়তোবা যুক্ত হতে পারবেন। আমাদের যে সম্মানিত দুজন আলোচক আছেন তাদের মধ্যে আমি প্রথমেই আমাদের সম্মানিত আলোচক জনাব জহিরউদ্দিন ভাইকে প্রশ্ন রাখতে চাচ্ছি যে বাংলাদেশে রিকভারি বলতে শুধু ক্লায়েন্টদেরকেই ফোকাস করা হয় কিন্তু একটা বড় অংশ পরিবার, কমিউনিটি, এই জার্নিতে সবাইকে শরিক হতে হবে, এই সম্পর্কে যদি কিছু বলেন। আমরা ক্রমান্বয়ে আমরা একজন রিকভারি
আমরা আপনাদের সামনে উপস্থিত করব, একজন অভিভাবককে উপস্থিত করব নারী মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে, আমাদের পুরুষ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকেও আমরা একজন ক্লায়েন্ট এবং রিকভারি যে যিনি আছেন তিনি এবং অভিভাবককে আমরা যুক্ত করব। আমরা শুরু করি জহির ভাইকে দিয়ে। অনেক ধন্যবাদ। একটা জিনিস সত্য যে আমরা নর্মালি অভ্যস্ত হচ্ছে পেশেন্ট নিয়ে, আমরা বলি আমাদের পেশেন্ট এইভাবে চিন্তা করি, কিন্তু রিকভারি ব্যাপারটা তো এরকম না। রিকভারি ব্যাপারটা হচ্ছে আমি মাদক এবং মাদক সংক্রান্ত অভ্যাসগুলো ছেড়ে দিচ্ছি এবং মাদক মুক্ত থাকছি এবং আমার জীবন পথে আগায় যাচ্ছি, অর্জন করছি, সামনের দিকে আগাচ্ছি, মাদক থেকে বিরত থাকছি। এবং মাদক সম্পর্কিত যতগুলো অস্বস্তিকর অভ্যাস মানুষের আছে সেগুলো থেকে বিরত থাকছে। কাজে অন্যান্য রোগের সাথে মাদকের রোগের একটু পার্থক্য আছে। এখন এটা সত্য যে ব্যক্তি যেমন রিকভারি করে, একই সাথে পরিবারকেও কিন্তু রিকভারি করতে হয়। কারণ একটা পরিবারে যখন একজন মানুষ মাদকাসক্ত থাকে, তার ছেলেই হোক, মেয়েই হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, তখন তার একটা ব্যাপক প্রভাব ওই পরিবারটার মধ্যে পড়ে। এবং এই প্রভাবটা এমন, ও যে মাদকাসক্ত আছে, মাদক ব্যবহার করছে, এই মাদক ব্যবহার কিভাবে করছে, হয়তো পরিবারে কিছু লোক থাকে যারা তাকে প্রোটেকশন দেয়, একজন বা দুইজন, ও যত অস্বস্তিকর কাজকর্ম করে সেখান থেকে তাকে উদ্ধার করে। তো এই উদ্ধার যতবার করে ততবারই সে আবার নতুন করে কাজটা করার একটা অনুপ্রেরণা পায়। সে জানে যে অমুক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এটা কিন্তু একটা অসুস্থ রোল, যে আমি একজন অপকর্ম করছে, অস্বস্তিকর কাজকর্ম করছে, আমি তাকে উদ্ধার করছি, তার ব্যাপারগুলো আমি চেপে যাচ্ছি। আবার পরিবারের মধ্যে কেউ কেউ থাকে যারা যেটা করে সেটা হচ্ছে নিজেকে মানে এমনভাবে উপস্থাপন করে যেন আসল নষ্টের গোড়া সে নিজেই, এবং যে মাদকাসক্ত তার থেকে মনোযোগটা সরে গিয়ে ওর উপর পড়ে। এই ব্যক্তি অনেকটা এরকম যে আমার দিকে যত মানে তীর, যত অপমান, যত ঘৃণা আমার জন্য, আমার পরিবারে যে আরেকজন মাদকাসক্ত আছে সে কিন্তু বেঁচে গেল, আমি মাদকাসক্ত না, কিন্তু আমি উল্টাপাল্টা কাজকর্ম করি, তার মাধ্যমে সমস্ত মানে যত সমালোচনা আমি নিয়ে নিচ্ছি, এর ফলে ওর সেফ হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ থাকে পরিবারে যে মাদকাসক্ত ব্যক্তি এমন অত্যাচার করে, পরিবারে কোনো কোনো সদস্য থাকে সে বলে যে না আমি নাই, আমার কোনো চাহিদা নাই, আমি আমার কোনো কিছু যায় আসে না, অ্যাজ ইফ আমি নাই, একদম থাকা না থাকার মাঝামাঝি মিশে থাকা, যে আমি নতুন করে আর কোনো অত্যাচার করতে চাই না। এটাও কিন্তু একটা সিক রোল। আবার কারো কারোর মধ্যে দেখা যায় যে এত অসুবিধার মধ্যে সে তুমুলভাবে চেষ্টা করে যাতে সে একটা সাকসেস নিয়ে আসতে পারে, আমরা তাকে বলি হিরো, সে খুব চেষ্টা করে যাতে সে সাকসেস নিয়ে আসে, তার দিকে অ্যাটেনশন থাকে, মাদকাসক্ত ব্যক্তির বা তার ট্রিটমেন্টের দিকে অতটা অ্যাটেনশন না থাকে। আমি যে কয়েকটা রোল বললাম সবই কিন্তু অসুস্থ রোল। আপাতত দৃষ্টিতে মনে হবে যে এটা ভালো রোল, যে আমি হিরোইজম করছি, কিন্তু মনের গভীরে এই তিন চার রকম প্রতিক্রিয়া পরিবারের সদস্যরা যা করে, প্রত্যেকের মনের গভীরে থাকে অপরাধবোধ, কষ্ট, লজ্জা, অস্বস্তি। যখন মাদকাসক্ত ব্যক্তি মাদক ছেড়ে দিচ্ছে, এই যে রোলগুলো, প্রোটেক্টর রোল বা নিজেকে সমালোচনা বিদ্ধ করার রোল, স্কেপ গোট বলি আমরা, অথবা হিরোইজমের রোল, অথবা এই যে আমি নাই মানে লস্ট চাইল্ড বলি আমরা, এই রোল, এই রোলে যেই সদস্যগুলো পরিবারের লোকেরা থাকে তারা কিন্তু এটা কন্টিনিউ করে যায়। তার ফলে মাদকাসক্ত মাদকারা নিচ্ছে না, কিন্তু পরিবারগুলো কিন্তু অসুস্থ পরিবার হিসেবে হয়। এটা শুধু মাদকাসক্ত ব্যক্তি রিকভার করলে হবে না, পরিবারকেও তার অসুস্থ প্যাটার্ন থেকে বের হয়ে আসতে হবে। পরিবারকে প্রথম বুঝতে হবে অসুস্থ প্যাটার্নটা কীভাবে হলো, কী হলো এবং সেটা কীভাবে উদ্ধার করা যায়। কাজেই রিকভারি ফর অল, নট ফর অনলি পেশেন্ট, নট ফর অনলি ক্লায়েন্ট, যে যে রিকভার করছে মাদকাসক্ত সাবেক, রিকভার পরিবারকেও করতে হয়। এবং পরিবারের লোকেরা যে মাদক ছেড়ে দিচ্ছে তাকে কোঅপারেট করতে গেলে তাকে ট্রাস্ট করতে হয়, তাকে দায়িত্ব দিতে হয়, তাকে আস্থায় নিতে হয়, তাকে এক মনে একটা পরিবেশ দিতে হয় যে পরিবেশে সে ভালো থাকতে পারে। এটা দেওয়া কিন্তু কঠিন, কারণ খুব কঠিনভাবে ফ্যামিলিগুলো বিপর্যস্ত হয়ে থাকে। তাদের রিকভার ফ্যামিলিকে করতে হবে, কমিউনিটি বা সমাজ, মহল্লা, পাড়া, তাদেরকেও রিকভার করতে হবে। কেন, একটা মানুষ যখন মাদকাসক্ত থাকে, ওই এলাকায় মাদকাসক্ত থাকার জন্য তার কিছু না কিছু ব্যাপার আছে, কেউ হয়তো মাদক সাপ্লাই করছে, কোথাও বসে খাচ্ছে, আরও দু চারটা ফ্রেন্ড আছে,
পরিবারের মধ্যে কিন্তু একটা অসুস্থ পরিবার মানে আমি বলছি কমিউনিটির মধ্যে একটা অসুস্থ প্যাটার্ন তৈরি হয়, যেই একটা প্যাটার্নের কারণে এই ব্যক্তি মাদকাসক্ত এবং তার মাদকাসক্তিটা টিকে থাকে। এখন লক্ষ্য করি এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা কিন্তু অসুস্থ সামাজিক প্যাটার্ন, এটার থেকেও সমাজকে রিকভার করতে হবে, যাতে যে মাদক ছেড়ে দিয়েছে যে চিকিৎসা নিচ্ছে বা ভালো হয়ে গেছে সে ওয়েল অ্যাকসেপ্টেড হয় এবং মাদকে ব্যাক করার মতো পরিবেশ সমাজে যেটা ছিল সেটা যাতে আর না থাকে। এই জন্যে বলছে রিকভারি ফর অল, রিকভারি ফর কমিউনিটি, রিকভারি ফর ফ্যামিলি এবং রিকভারি ফর এভরিওয়ান। কাজেই যে মাদকে আসক্ত সে একা ভালো হবে তা না, আমরা তার সাথে আছি, আমরা বুক দিয়ে তার সাথে থাকব, সে যাতে অনুভব করে যে আমি যেমন সুস্থ হতে চাচ্ছি আমার জন্য ভালোবাসা নিয়ে, আমার জন্য সমর্থন নিয়ে, আমার পরিবার, আমার সমাজ, আমার ধর্ম, আমার আশেপাশের সমস্ত পরিবেশ আমার জন্য সবাই মিলেই আমরা রিকভারি জার্নিতে শরিক হতে পারি। ধন্যবাদ জহির ভাই, অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। তার মানে আপনার কথা থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে নেগেটিভ স্টিগমাগুলো আছে, আমাদের যে একটা একটা নেতিবাচক যে ধারণাগুলো আছে, যে সামাজিক অপবাদগুলো আছে, সেগুলো থেকে আমরা বেরিয়ে আমরা যাতে মেইন স্ট্রিমে রিকভারিদেরকে একটা প্রতিষ্ঠা একটা একটা সুন্দর জায়গায় একটা সেরকম একটা জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আপনার কথার মাধ্যমে বেরিয়ে এসছে এবং এটা এই জার্নিটা যাতে সফলভাবে তারা সম্পাদন করতে পারে সেজন্য আমাদের পরিবার এবং সমাজের ভূমিকা হচ্ছে অগ্রণী। আর তার সাথে আপনি চারটা মাত্রার কথা বলেছেন, সেটা হচ্ছে স্বাস্থ্য, বাসস্থান, উদ্দেশ্য এবং সমাজ, চারটা মাত্রা আপনার কথায় বেরিয়ে এসেছে। এখন আমি যদি আমি ডক্টর ফারজানা, সাইকিয়াট্রিস্ট ডক্টর ফারজানার কাছে, আমাদের আরেকজন আলোচক তার কাছে যদি যাই, তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একজন ব্যক্তি যখন মাদকাসক্তি থেকে মুক্তি পায়, তার রিকভারি জার্নিটা শুরু করে, তখন সেটা ঠিক আছে আমরা ফলো আপ করছি, কিন্তু যখন মাদকাসক্তির সাথে সাথে একজন ব্যক্তির কিছু কো অকারিং ডিসঅর্ডার ডেভেলপ ঘটে, তখন আমরা ধরেই নিতে পারি যে সে সেলফ মোটিভেটেড হবে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে বলে আপা আপনি মনে করেন? প্রথমে সালাম এবং শুভ সন্ধ্যা, এবং আমি অভিবাদন জানাই মাদকের গাছ থেকে জয়ী হয়ে ওঠা এই নতুন জীবন এবং নতুন প্রাণ, আর এই সাথে এই নবজীবনের উদযাপনে সংশ্লিষ্ট সকল যেসব চিকিৎসক, যেসব সাইকোথেরাপিস্ট এবং সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং যারা এই নবজীবনের সাথে সংযুক্ত থেকেছেন তাদের পরিবারের সদস্যদের এবং এই আসিনিয়া মিশনের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সবাইকে আমি স্বাগত জানাই। প্রথমে যে প্রশ্নটি ছিল এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে যারা রিকভারির যে একটা জার্নি, একটা দীর্ঘমেয়াদী যে জার্নি, এই রিকভারি জার্নিতে আমরা দেখি যে অনেকে যে কথাটা উনি বলেছেন যে আসলে এখানে একটা খুব একটাকে এই বিষয়টাকে বলে অনেক সময় ব্ল্যাক হ্যান্ডশেক, অর্থাৎ মাদকাসক্তির সাথে মানসিক রোগ এবং মাদকাসক্তির সাথে মানসিক রোগ এবং মানসিক রোগের সাথে মাদকাসক্তির একটা গভীর সম্পর্ক আছে। অনেক সময় দেখা যায় যে যাদের মধ্যে মাদকাসক্তি থাকে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা যায় এবং এটা রিকভারি স্টেটে সেটা আর দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সময় থাকে কোনো কোনো মানসিক রোগের সাথে মাদকাসক্তিটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। যেমন যে যাদের মধ্যে বিষণ্ণতা থাকে বা যাদের মধ্যে ব্যক্তিত্ব একটু সমস্যা থাকে, ডিপ্রেশন বা পার্সোনালিটি ডিসঅর্ডার, অথবা যারা একটু গুরুতর মানসিক রোগে আক্রান্ত যেমন সিজোফ্রেনিয়া, অথবা যাদের মধ্যে এই ধরনের লাইফ ডিফিকাল্টিস গুলো থাকে যে পারিবারিক অশান্তি, দীর্ঘমেয়াদী পারিবারিক সমস্যা, অথবা ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলোর জায়গাতে যেখানে সমস্যা থেকে যায়, অথবা চাকরি ক্ষেত্রে যেখানে সমস্যা হয়, শুধু একটু রিকভার নেই অনেকের মধ্যেই এটা থাকে, তো এই ধরনের বিভিন্ন টানাপোড়েনে কিন্তু একটা মানসিক রোগের জন্ম হয় বা অনেকের মানসিক রোগ সরাসরি তারা এই বিষণ্ণতা অথবা বাইপোলার মুড ডিসঅর্ডার, ম্যানিক ফেজ অথবা সিজোফ্রেনিয়া, এই ধরনের রোগগুলোতে আক্রান্ত থাকে। এই ধরনের রোগগুলোতে যারা আক্রান্ত থাকে তাদের মধ্যে কিন্তু মাদকাসক্তি অনেক সময় একটা একটা খুব খুব একটা অনিবার্য বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ এখানে কিন্তু একজন মাদকাসক্তি ব্যক্তি যিনি রিকভার হয়ে যান তিনি অবশ্যই
রিকভার, তাকে আমরা স্বাগত জানাই, তাকে আমরা সাধুবাদ দিচ্ছি, উনি পেরেছেন। কিন্তু কিছু মানসিক রোগের একটা নির্দিষ্ট জেনেটিক প্যাটার্নের জন্য তারা সাধারণত একটু মাদক গ্রহণের জন্য তাদের প্রবণতা জেগে উঠতে পারে। এই জন্য আপনি যে প্রশ্নটা বললেন তার সাথে এটা ভীষণ ভাবে সম্পৃক্ত। আমরা সবসময় বলি যে একজন রিকভার্ড ব্যক্তি এবং তার পরিবারের যারা আছেন এ ব্যাপারে তারা সতর্ক থাকবেন, এবং যে কোনো জায়গায় যদি একজন চিকিৎসক অথবা একজন মনোরোগ বিশেষজ্ঞর আওতায় থেকে তারা যদি এই মানসিক রোগটার চিকিৎসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মাদকাসক্তিটা আর কোনো ভাবে আসতে পারে না। কাজে ওই ওই রোগগুলো যেগুলো আমি বললাম, ডিপ্রেশন অথবা গুরুতর মানসিক রোগ, সিজোফ্রেনিয়া এবং ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার এবং যে লাইফ ডিফিকাল্টিস, সম্পর্কে জটিলতা, বিভিন্ন ধরনের টানা পড়েন, তার পারিবারিক ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার পেশাগত জীবন, এই জীবনে যদি ক্রমাগত ভাবে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, শুধু তাই না, কারো যদি কোনো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থাকে, যেমন ধরুন আর্থ্রাইটিস অথবা অন্য কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাদক গ্রহণের একটা প্রবণতা রয়ে যায়। এটা ব্যক্তির জন্য না, এটা সেই অসুখের একটা বৈশিষ্ট্য। এইসব দীর্ঘমেয়াদী অসুখ বা দীর্ঘমেয়াদী সামাজিক, পারিবারিক, পেশাগত, সামাজিক সমস্যার জন্য উদ্ভূত সমস্যা থেকে এই বিষয়গুলো হয়ে ওঠে। কাজে কেউ যদি, আমরা খুব অনুরোধ করি বা খুব বলবো, যারা সংশ্লিষ্ট আছেন এই মানুষগুলোর সাথে, এই রিকভার্ড মানুষগুলোর সাথে এবং এদের পরিবারকে, আমরা কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবো। আপা, আপনার কথায় বেরিয়ে এসেছে যে কিছু জেনেটিক প্যাটার্নের কথা বলেছেন, কিছু মানসিক রোগের কথা বলেছেন, ডিপ্রেশন, পার্সোনালিটি ডিসঅর্ডার। তার মানে হচ্ছে যে মাদক নেয়ার পরে কিছু কো অকারিং ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, অথবা মানসিক রোগ থেকেও সে মাদকাসক্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি শুধু ফলো আপ করি তাদের চিকিৎসার ব্যাপারে, তাহলে সেটা উচিত হবে না। আমাদের উচিত হবে যে পুরো পরিবার, তার মানে হচ্ছে যে তার পরিবারকেও বলা যে সে মানসিকভাবে অসুস্থ, সে কোনো না কোনোভাবে একটা ডিসঅর্ডারের সাথে যুক্ত হয়ে গেছে, যে কোনো একটা ডিসঅর্ডার তার মধ্যে ডেভেলপ করেছে, সো তাকে ওইভাবে যাতে মেনটেন করা হয়। তাহলে ফলো আপটা আপা খুব ভালোভাবে আমরা পরিবারকেও আমরা আমাদের এই ফলো আপের জায়গাটায় আনতে পারি, বা আমাদের আনতে হবে। আমরা যখন ফলো আপের কথা বলবো একজন ক্লায়েন্টের ক্লায়েন্টকে, সেক্ষেত্রে তার পরিবারকেও বলবো যে এই এই নির্দেশনাগুলো দিলে, এই এই ভাবে চললে তাহলে তার এই ডিসঅর্ডার থেকে সে মুক্ত হতে পারবে এবং পরবর্তীতে সে মাদকাসক্ত হয়ে পড়বে না। এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন অভিভাবক, আমরা অভিভাবকের কাছ থেকে শুনে নেই তার কিছু প্রতিক্রিয়া। আমরা অভিভাবককে বলি, যেমন একটা ব্যক্তি যখন মাদকাসক্ত থাকেন, তখন কিন্তু তার পরিবারকে, তার আশেপাশের লোকজনকে, যারা নাকি তার সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে আমরা কোএডিক্ট বলি। এখন এই পথ পরিক্রমায় আপনার যে একটা অভিজ্ঞতা এবং সেটাকে ওভারকাম করে এই জার্নিটা আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আফরিন হোসেন, অভিভাবক, একজন সম্মানিত অভিভাবক, আপনি কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? আমরা আপনার অভিজ্ঞতা কিছুটা শুনবো, যদি আমাদের সাথে শেয়ার করেন। সম্ভবত আফরিন হোসেন যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুভ সালাম। সন্ধ্যা। শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা শুনতে পাচ্ছেন? আমরা খুব ভালোভাবে শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার অভিজ্ঞতা। জি, আমি একজন রিকভারি মা। আমার মেয়ের রিকভারির জার্নিতে, মানে হোল জার্নিতে, আমি আমার ইনভলভমেন্ট আর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই জার্নি খুব বেশি ইজি গোয়িং ছিল না, এবং অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক রকি ছিল আমার জার্নি। তারপরেও আজ 5 বছর, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সুস্থ আছে, ভালো আছে। তো থ্রু আউট দ্য হোল জার্নি আমি এবং আমার পরিবার আমার মেয়ের পাশে ছিলাম, এবং সাপোর্টিভ এবং আন্ডারস্ট্যান্ডিং ছিলাম। সামাজিক কিছু ব্যাপার স্যাপার আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিক থেকে কিছু বাধা বিপত্তির সম্মুখীন আমি হয়েছি,
এই জার্নিতে এমন গার্জিয়ান, এমন মা, এমন বাবা, যারা প্যারেন্টস হিসাবে আছেন এই জার্নিতে, ডেফিনেটলি তারা সবাই এই আমার আমার যাত্রার মতোই তাদের যাত্রাপথ, এবং সেটা খুব সুখকর অবশ্যই না। বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, পড়াশোনার কি হবে, এ তো মেয়ের ভবিষ্যতের কি হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই সব বিষয়গুলোকে আমি হোল্ডে রেখে আমি শুধু আমার বর্তমানকে নিয়ে ভেবেছিলাম, সেই মুহূর্তের কথা বলছি, এবং এই পুরো বিষয়গুলোকে আমি ইগনোর করেছি, এবং এটা কষ্টদায়ক একটা জার্নি, অনেক ধৈর্যেরও প্রয়োজন। আর এর মাঝখানে আমার চিন্তা একটাই ছিল, ও কি করে সুস্থ হবে, আমার কন্যা কি করে সুস্থ হবে, ওর সুস্থতাই আমার সবচেয়ে, আমার কাছে যেটা জরুরি মনে হয়েছে, ওর সুস্থতাই আমার কাছে ওই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় ছিল। আলহামদুলিল্লাহ এখন 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 পর্যন্ত ভালো আছে, এবং আশা রাখছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবে। ও মিয়া, ওর প্রতি অনেক কোঅপারেটিভ হয়ে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করি ঠান্ডা মাথায়, যদিও হয়ে ওঠে না সবসময়, ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি, চেষ্টা করে যাচ্ছি। ও সুস্থ আছে, আর আমার পুরো জার্নিতে ঢাকা আসানীয় মিশন আমার পুরো জার্নিতে আমার সাথে এবং আমার কন্যার সাথে অনেক হেল্পিং অ্যাটিটিউড যেটা শো করেছে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপা অনেক সুন্দরভাবে আপনি বলেছেন। আপা একটা বিষয় আমি একটু জানতে চাই, আপা আপনি কি কখনো আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, এই বিষয়টা তো আছে, একজন মা যদি সুস্থ মনের অধিকারী না হয়, আপনি আপনারা বোঝার চেষ্টা করেন, পরিবারের একজন কর্ণধারের একজনই, একজন মা এবং বাবা দুজনেরই সুস্থতা, মানসিক সুস্থতা অনেক জরুরি, এবং এইসব মুহূর্তে স্থির থাকা, স্টেবল থাকা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার, কিন্তু করতে তো হবে, এটা তো অন্যের কেউ না, অন্যের সন্তান না, আমার নিজেরই সন্তান। আমাকে তো এই এই বিষয়টা আমাকে মাথায় রেখেই আমার নিজের মানসিক সুস্থতার কথা আমাকেই সর্বপ্রথম চিন্তা করতে হয়েছে। জি আপা, অবশ্যই মানসিক স্বাস্থ্যের কথা যদি চিন্তা করেন আপা, আপনার যদি কখনো কোনো প্রয়োজন হয়, আমরা ঢাকা সিনিয়র মিশনের মনোযত্ন সেন্টার থেকে, এই বহির্বিভাগ থেকে আমরা যে আউটডোর সার্ভিসটা দিয়ে থাকি, আমরা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা ক্লায়েন্ট এবং তার অভিভাবককে এই সেবাটা আমরা দিয়ে থাকি আপা। কখনো যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার এই যাত্রায়, এই জার্নিতে আমাদের প্রয়োজন, অবশ্যই কিন্তু আমাদেরকে স্মরণ করবেন। ধন্যবাদ আপা আপনার শেয়ারিং এর জন্য, অনেক সুন্দরভাবে আপনি বলেছেন, অনেক সুন্দরভাবে আপনার বর্ণনাটা দিয়েছেন। 5টা বছর আপনি অনেক কষ্ট করেছেন, আপনার আপনার বাচ্চাও অনেক কষ্ট করেছে, এবং সেই সাথে এই রিকভারি জার্নিটাকে ধরে রাখার জন্য আপনার যে প্রয়াস, সেজন্য আমরা আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। এখন আমরা আবার চলে যাচ্ছি জনাব জহিরুদ্দিনের কাছে। এই রিকভারি জার্নিটা আমরা জানি যে এটা একটা অনগোয়িং প্রসেস, এখন এর যে ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ আপাত দৃষ্টিতে যদি আমরা ধরে নেই যে রিকভারি জার্নির ম্যানেজমেন্টের জন্য কোনো সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে কিনা, বা থাকলে সেটা কি কি যদি জানাতেন। অনেক ধন্যবাদ। একটা ব্যাপার কি, যখন রিকভারি আমরা করতে চাই, তখন আমাদের অবশ্যই ম্যানেজমেন্টের একটা রোল তো অবশ্যই আছে। লক্ষ্য রাখতে হবে যে ম্যানেজমেন্টটা যাতে মানে বৈজ্ঞানিক হয়, বিজ্ঞানসম্মত হয়। মানুষ তো ভালোর জন্য অনেক চেষ্টা করে, কোনো কোনো চেষ্টা সফল হয়, কোনো কোনো চেষ্টা একটু কম সফল হয়। আমাদের যেহেতু রিসোর্স কম, আমরা ইকোনমিকভাবে রিসোর্স ব্যবহার করব, যাতে বৈজ্ঞানিক চিকিৎসাগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন বৈজ্ঞানিক চিকিৎসা কী আর অবৈজ্ঞানিক চিকিৎসা কী, মনে করেন এখন তো প্রযুক্তির সময়, আমরা যারা অভিভাবক আছি, যারা প্রফেশনাল আছি, যারা ক্লায়েন্ট আছি, রোগী আছি, সবাই কিন্তু আমরা এটা জেনে নিতে পারবো। বিভিন্ন ট্রিটমেন্টের বিষয়ে আমরা যদি দেখি যে রিভিউ আর্টিকেল বেরোয় যে এই ম্যানেজমেন্টটা, এই ট্রিটমেন্টটা কতটুকু ফলপ্রসূ, অথবা অনেক সময় আরও ইন্টারেস্টিং মেটা অ্যানালাইসিস বের হয়। মেটা অ্যানালাইসিস হচ্ছে গবেষণা সমূহের উপরে অতি সূক্ষ্ম একটা অ্যানালাইসিস, খুবই ফলপ্রসূ অ্যানালাইসিস,
এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এই চিকিৎসাটা ফলপ্রসূ কিনা। অর্থাৎ নেটে ঢুকে আমি একটু গবেষণা করে দেখি না যে যে চিকিৎসাটা ব্যবহার করছি এটা বৈজ্ঞানিক কিনা, এটা মেটা অ্যানালাইসিস আছে কিনা, এটা রিভিউ আর্টিকেল এটা সাপোর্ট মিলে কিনা, অথবা এটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে এটা পাশ করে এসেছে কিনা। শব্দগুলো একটু কঠিন কঠিন লাগছে, কিন্তু সার্চ দিলে আমরা কিন্তু কোনগুলো বৈজ্ঞানিক আর কোনগুলো বৈজ্ঞানিক না বুঝতে পারবো। আমি বৈজ্ঞানিক চিকিৎসা সম্পর্কে ব্রিফলি, যদি চিকিৎসা সফল করতে গেলে একটা পদ্ধতি খুব প্রয়োজন, সেটা হচ্ছে কেস ম্যানেজমেন্ট। কেস ম্যানেজমেন্ট আমাদের দেশে কিন্তু কেস ম্যানেজমেন্ট অতটা নাই, কম, খুবই কম, নাই বললেই চলে। কেস ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একজন মানুষ আসবে চিকিৎসার জন্য এবং তার বিষয়ে একটা অ্যাসেসমেন্ট করে তার কী কী সেবা লাগবে সেটা ফিক্সড করা হবে এবং তাকে প্রয়োজন মাফিক প্রয়োজনীয় সেবা কেন্দ্রে রেফার করা হবে। অর্থাৎ আমার সেন্টারেই সব সেবা থাকবে না, এটা কখনোই থাকে না, কিন্তু যেখানে প্রয়োজন আমি সেখানে পাঠাবো এবং আমি পাঠানোর জন্য তাকে লিঙ্ক করে দেবো, কোথায় যাবে, কার কাছে যাবে, কখন যাবে সেটা সেট করে দিব এবং যাওয়ার পক্ষে কোনো অন্তরায় আছে কিনা, কিভাবে যাবে আমি সেটা পাহারা দিব, আমি চেক করব ক্লায়েন্টের সাথে সে গেছে কিনা। আমি যদি একজন ক্লায়েন্টকে বলি একজন স্কিন ডক্টরকে দেখান, এই স্কিন ডক্টরকে কোথায় পাওয়া যাবে এবং তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া, ক্লায়েন্ট গেল কিনা, গেলে ফল কি হলো, যদি না যায় কেন যায়নি, গেলে সেই ম্যানেজমেন্টগুলো সে ফলো করছে কিনা, এইভাবে তাকে আমি ফলো করব, এটা হচ্ছে কেস ম্যানেজমেন্ট। মাদক একটা বহুমাত্রিক সমস্যা, এখানে মাদক যেমন একটা সমস্যা, বিভিন্ন রকম মানসিক এবং শারীরিক অসুবিধা আছে, পারিবারিক অসুবিধা, সামাজিক অসুবিধা, আর্থিক অসুবিধা, আইনগত অসুবিধা, আবাসন সংক্রান্ত অসুবিধা, অর্থাৎ একটা মানুষের সমগ্র জীবনের যত কিছু আছে সব কিছুই মাদক চিকিৎসাকে প্রভাবিত করে। তো তাহলে কেস ম্যানেজমেন্ট হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে আমি তাকে পাহারা দিয়ে সে যাতে প্রত্যেকটা সার্ভিস পায় সেটা নিশ্চিত করতে পারি এবং তাকে আমি একদম লেগে থেকে সাপোর্ট দেব। এরপর যদি আমি বলি বৈজ্ঞানিক চিকিৎসার মধ্যে আর কি কি আছে, একটা হচ্ছে থেরাপিউটিক কমিউনিটি অ্যাপ্রোচ, 12 স্টেপ 12 ধাপের একটা চিকিৎসা পদ্ধতি আছে, যেটা হচ্ছে মাদকে যারা আসক্ত ছিলেন এখন মাদক আসক্ত নেই তারা মাদক থেকে বের হওয়ার জন্য 12 ধাপ চিকিৎসা পদ্ধতি ফলো করেন। যে সমস্ত সেন্টারে 12 ধাপ চিকিৎসা পদ্ধতি আছে এবং ভালো করে ফলো করা হচ্ছে সেই সেন্টারগুলো কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা সেবা দিচ্ছে। এরপর পিয়ার সাপোর্ট গ্রুপ আছে, অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ, নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপ, এরা হচ্ছে সাবেক নেশা ব্যবহারকারী, তারা এক ধরনের গ্রুপ থেরাপির মতো একটা সংগঠন ফর্ম করে এবং সেখানে তারা মিটিং করে, মিটিং করে তারা শপথ নেয় যে তারা মাদক মুক্ত থাকবে এবং কিভাবে মাদক মুক্ত থাকবে সেই জন্য কাজ করে, অন্যদেরকেও মাদক মুক্ত থাকার জন্য আহ্বান জানায় এবং হেল্প করে। সিনিয়র যারা যারা এখন মাদক অনেক দিন ধরে নিচ্ছে না তারা জুনিয়রদেরকে সুপারভাইজ করে, হেল্প করে, টেলিকাউন্সেলিং করে, সামনাসামনি কাউন্সেলিং করে, এগুলো কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা। এরপর যদি আমি প্রফেশনাল সাপোর্টের কথায় আসি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট বেসড চিকিৎসা, অর্থাৎ কিনা পুরস্কার পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে চিকিৎসা, সেটা কিন্তু মাদক চিকিৎসা খুবই ফলপ্রসূ। মাদক মুক্ত থাকতে এবং মাদক সংক্রান্ত জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য ক্লায়েন্টদেরকে পুরস্কৃত করা হয়, এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, এটা বৈজ্ঞানিক। আরেকটা বৈজ্ঞানিক চিকিৎসা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে যুক্তি নিরিখে আলাপের মাধ্যমে ব্যক্তির মনের থেকে নেগেটিভ চিন্তা প্যাটার্নগুলো দূর করে তাকে সুস্থ হতে সাহায্য করা হয়, এটা কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। তারপর আরেকটা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে গ্রুপ সাইকোথেরাপি। বিভিন্ন ধরনের গ্রুপ থেরাপি আছে আমাদের দেশে, মাদক মুক্ত হওয়ার জন্য গ্রুপ থেরাপি বহুলভাবে ব্যবহৃত হয়, ওটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি মানুষ বিভিন্ন রকম মাদক থেকে গ্রুপ থেরাপির মাধ্যমে মুক্ত হতে পারে। গ্রুপ থেরাপিতে একসাথে অনেককে বসিয়ে একজন প্রফেশনাল গ্রুপটা কন্ডাক্ট করেন, বাকিরা সেখানে অংশগ্রহণ করেন এবং তারা মাদক মুক্ত থাকার জন্য কিছু তথ্য নেন, কিছু দক্ষতা শিখেন এবং কন্টিনিউয়াস অনেকগুলো গ্রুপে অংশ নেওয়ার মাধ্যমে তারা মাদক মুক্ত থাকে। এরপর যে চিকিৎসা পদ্ধতিটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ফ্যামিলি থেরাপি। ফ্যামিলি থেরাপির বহুবিধ মডেল আছে, বিভিন্ন রকম মডেল আছে। এই পরিবারের মধ্যে যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো দূর করে কী করে একটা মানুষ মাদক মুক্ত থাকতে পারে সেই বিষয়ে তাদেরকে ট্রেন আপ করা হয়, সেটা হচ্ছে ফ্যামিলি থেরাপি। ফ্যামিলি থেরাপিতে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যামিলি থেরাপিস্ট তারা মাদক মুক্ত হতে মানুষকে হেল্প করে এবং পরিবারগুলোর মধ্যে একটা পরিবর্তন সূচিত করার চেষ্টা করে। আমাদের দেশে অবশ্য ফ্যামিলি থেরাপির সুযোগ সংকুচিত, কম, বেশি নেই, তবু কিন্তু আছে এবং এটা দিনে দিনে আস্তে আস্তে
জনপ্রিয় হয়ে উঠছে। কাজেই এই চিকিৎসাগুলো, অর্থাৎ আমি আরেকটা চিকিৎসা আছে মোটিভেশনাল লিটার ভিউইং, মোটিভেশন নির্ভর চিকিৎসা। একটু আগে কিন্তু রাখি গাঙ্গুলি বলছিলেন যে মোটিভেশন কম থাকলে কি করা যায়। মোটিভেশনাল ইন্টারভিউইং বা মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি এমইটি বা মোটিভেশনাল ইন্টারভিউইং বা এমআই, এই চিকিৎসা ব্যবস্থায় ব্যক্তির মধ্যে যতটুকু মোটিভেশন বাকি আছে, অর্থাৎ মাদকমুক্ত থাকার জন্য স্পৃহা যতটুকু আছে, বিভিন্ন সাইকোথেরাপি টেকনিকের মাধ্যমে এই স্পৃহাগুলো দিনে দিনে বাড়ানো হয়, যাতে এই ব্যক্তি মাদককে ঘৃণা করতে পারে এবং মাদক থেকে বিরত থাকতে পারে। কাজে এই বহুবিধ চিকিৎসা পদ্ধতি, এবং ফাইনালি আমি বলতে চাই ফার্মাসিউটিক্যাল চিকিৎসা, মানে ড্রাগ বা ঔষধের মাধ্যমে চিকিৎসা, এই পার্টটা আমি বিশেষ কিছু বলতে পারবো না, ফারজানা দিনার জন্য এটা লিখে দিতে হচ্ছে। এটা কিন্তু খুবই বৈজ্ঞানিক। আমাদের দেশে যেটা আছে, কিছু কিছু রিহ্যাব সেন্টার আছে, তারা অতি উৎসাহে বলে যে খবরদার ওষুধ খাবেন না, ওষুধ খেয়েছেন তো গেছেন, এবং বলছে যে কোনো কেমিক্যালি গ্রহণ করবেন না। এগুলো কিন্তু বৈজ্ঞানিক কথাবার্তা না। মাদক চিকিৎসায় ঔষধ বৈজ্ঞানিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ঔষধ অবশ্যই একটি বৈজ্ঞানিক চিকিৎসা। ফারজানা রহমানের কাছে আমিও শিখতে চাই এবং আমরা বাকিরাও শিখব যে ঔষধ কিভাবে হেল্প করতে পারে। অনেক ধন্যবাদ জহির ভাই, আপনাকে এত সুন্দরভাবে আপনি বলেছেন যে আমরা বেসিক্যালি চারটা মাত্রার কথা যে আমরা বলেছিলাম তার প্রেক্ষিতে আপনি বৈজ্ঞানিক যে অ্যাপ্রোচটা এত সুন্দরভাবে বলেছেন যে আমরা যদি সিস্টেমেটিকভাবে আমরা ধরে নেই আপনার কথাগুলো যদি জিস্ট করি তাহলে কেস ম্যানেজমেন্ট, থেরাপিউটিক কমিউনিটি যেটা 12 ধাপের ট্রিটমেন্ট, পিয়ার সাপোর্টিং গ্রুপ, প্রফেশনাল সাপোর্ট, তারপর বলেছেন সিবিটির কথা, আপনি বলেছেন সিবিটি আছে, তারপর ফ্যামিলি থেরাপি, মোটিভেশনাল ইন্টারভিউইং, তারপর বলেছেন ফার্মাসিউটিক্যাল। তার মানে হচ্ছে এগুলো আমাদের বৈজ্ঞানিক অ্যাপ্রোচ, এগুলো যদি আমরা আমরা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে আমরা পালন করি তাহলে আমাদের রিকভারি জার্নিটা অনেক স্মুথ হবে, এগুলো যদি চিন্তা ভাবনা করে আমরা এগোই। আমরা এরপরে চলে যাব আমরা ফারজানা দিনার কাছে। ফারজানা দিনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জহির ভাই যেটা বলেছেন ট্রিটমেন্টের ব্যাপারে সেটা একটু আলোকপাত করবেন, সেই সাথে আপনি যেটা অ্যান্সার করবেন সেটা হচ্ছে যে রিকভারি জার্নি শুরু করে তাদের অনেক সমস্যা হয়, যেমন শারীরিক মানসিক দুটাই আমরা জানি, শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের অনেক সমস্যা, যেগুলো হয় যে কথিত আছে তারা কখনো আগের পর্যায়ে আসে না, এখন আমরা এটাকে বলি যে একমুখী হয়ে যায়। এখন তাহলে এই রিকভারি জার্নির ক্ষেত্রে এইটা বাধাগ্রস্ত হয় কিনা, তার পরিবার কোনো সমস্যার সম্মুখীন হয় কিনা এই একমুখী হয়ে যাওয়া, এই কথিত এই কথাটার জন্য সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপা আপনি যদি দিতেন, প্রথমে ট্রিটমেন্টের কথাটা যেটা জহির ভাই বলেছেন সেটার অ্যান্সার দেন, তারপরে আপা এটা একটু যদি আলোকপাত করতেন। আসলে দুটো প্রশ্নের উত্তরই খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটির সাথে একটি খুবই প্রভাবিত, এবং জহিরউদ্দিন স্যারকে অনেক ধন্যবাদ যে তিনি এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছেন। প্রথমে বলবো যে এই রিকভারি জার্নিতে এবং একজন মানুষের মাদকাসক্তি হওয়ার সময় এবং পরেও সাধারণত দেখা যায় যে কেন আমাদের ফার্মাসিউটিক্যালস সাপোর্টটা প্রয়োজন, অর্থাৎ কেন আমরা ওষুধ দিয়ে রোগটা চিকিৎসা করবো বা কেন ঔষধের প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে এক এক ধরনের মাদক আমাদের মস্তিষ্কে এক এক ধরনের নিউরোট্রান্সমিটার বা মস্তিষ্কে এক এক ধরনের রস নিঃসৃত করে, ঠিক আছে, এবং এই রসগুলো আমাদের শরীরে পৌঁছায় এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে, কখনো কখনো বিষয় আরো বেশি বিষণ্ণ করে তোলে, আরো বেশি সহিংস করে তোলে, আত্মহত্যা প্রবণ করে তোলে, অন্যকে হত্যা করার প্রবণতা তৈরি হয়, এবং শুধু তাই না, আমাদের অনেক সময় অপরাধ প্রবণও হয়ে ওঠে একজন মাদকাসক্ত ব্যক্তি। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আসলে মস্তিষ্কের বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের ফলে এবং মস্তিষ্কের বিভিন্ন যে কানেকশন, সেই কানেকশনে সমস্যার জন্য হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের এখন প্রাপ্ত বিভিন্ন ধরনের ওষুধ আছে বা বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস পদার্থ রয়েছে, যা আসলে বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী গবেষণার ফলে, গবেষণার পরবর্তীতে স্যার যেটা বললেন যে বিভিন্ন মেটানালাইসিস বা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার ফলে এই বিষয়গুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। এবং এই যে ওষুধগুলো, এই দিয়ে কিন্তু আমরা আমাদের নিউরো ট্রান্সমিটারটাকে নিয়ন্ত্রণ করি। নিউরো ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করলে বেশিরভাগ ক্ষেত্রেই যে ডিপ্রেশন, হতাশা, সহিংসতা, আত্মহত্যা প্রবণতা
বা নিজেকে আঘাত করার প্রবণতা এগুলো নিয়ন্ত্রণ করা যায়। এই সমস্ত রোগে যদি আমরা যথাযথ এবং যথোপযুক্ত ডোজ ডিউরেশন অর্থাৎ যথোপযুক্ত ওষুধ সেবন এবং যথাযথ নিয়মে আমরা পালন করি, এই ধরনের বিষয় থেকে কিন্তু সম্পূর্ণ মুক্ত হওয়া যায়। তবে তার সাথে আমাদের আমাদের আগে বক্তা উনি যেটা বললেন যে থেরাপিউটিক কমিউনিটি ফ্যামিলি থেরাপি এই বিষয়গুলো থাকবেই, কিন্তু তার সাথে আমরা ওষুধের যথাযথ সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই কিন্তু আমাদের এই ওষুধগুলো সম্বন্ধে কিছু ভুল ধারণা থাকে, স্টিগমা থাকে, নেগেটিভ বা নেতিবাচক ধারণা থাকে, এটা খুবই স্বাভাবিক। তবে যতদিন বদলেছে তত কিন্তু এই ওষুধের কার্যকারিতা বেড়েছে এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এখন কিন্তু খুবই কম, সেই এবং নাই বললেও চলে। এবং আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে বিখ্যাত সেলিব্রিটিরা, বিখ্যাত গায়ক, বিখ্যাত অভিনেতা, মঞ্চ অভিনেতা, বিভিন্ন ধরনের লেখক, সাহিত্যিক, পলিসি মেকার, সবাই হয়তো তাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে মাদক গ্রহণ করেছেন বা এখন রিকভার স্টেজে আছেন, কেউ হয়তো নেই। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে সর্বব্যাপী বিশ্বব্যাপী এই মডেলগুলাই কিন্তু ধারণ করা হয় যে বিভিন্ন চিকিৎসার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল মডেল বা আমাদের বায়োলজিক্যাল মডেল মানে ওষুধের একটা অংশ থেকে যায়। এটা প্রথম প্রশ্নের উত্তর। আর আমার জন্য যে দ্বিতীয় পর্যায়ের প্রশ্নটি ছিল যে আমাদের আপা এখানে আমার আরেকটা জিজ্ঞাসা করার আছে, আপা আমার এখানে আরেকটা জিজ্ঞাসা করার ব্যাপার আছে। যেমন আপা আমরা জানি যে অ্যালকোহল নিলে লিভারের মাধ্যমে মেটাবলিজম প্রসেসটা সম্পন্ন হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আপা মেডিসিন ছাড়া তো আপা সম্ভব না যে এর ট্রিটমেন্টটা আমরা যদি করি তাহলে মেডিসিন ছাড়া সম্ভব না, মানে ওষুধ ছাড়া সম্ভব না। তো সেক্ষেত্রে একটু যদি দু লাইন বলতেন আপা, তারপরে আপা আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরটা যাই। বিশেষ করে অ্যালকোহল এবং আমি আরেকটু যুক্ত করতে চাই অ্যামফেটামিন, যেটাকে আমরা বলি যে ইয়াবা, হ্যাঁ, অ্যামফেটামিন এবং অ্যালকোহল এরা যথাক্রমে বিশেষ করে অ্যালকোহল লিভারকে ভীষণ ক্ষতিগ্রস্ত করে, কাজেই সেক্ষেত্রে কিন্তু লিভার নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু এটা যথাযথ ট্রিটমেন্ট প্রসিডিউরের আওতায় আসতেই হয়। আর ইয়াবা বিশেষ করে যেটা করে সেটা হচ্ছে কিডনি নষ্ট করে ফেলে, কিডনি একটি ছাঁকন প্রক্রিয়া, এই জায়গাটা নষ্ট হয়ে যায়, কাজে তাকে কিন্তু আসলে এই যেটা প্রথমে কিন্তু আমাদের জুয়েল স্যার বলেছিলেন যে একটি একটি মাল্টিসেন্ট্রিক প্রসেস, এটা কিন্তু একটা বিভিন্ন মেয়াদি একটা প্রসেস, যে কতটুকু এই যে এই কেমিক্যালটার জন্য কার কতটুকু শারীরিক সমস্যা হয়েছে বা শারীরিক ক্ষতি হয়েছে সেই লেভেলে কিন্তু যেতে হবে। যেমন ইয়াবার সাথে কিডনি এবং অ্যালকোহলের সাথে লিভার খুব জড়িত এবং মস্তিষ্কও খুব জড়িত, তো এই এই ব্যাপারে সেই সেই ক্ষেত্রে যেতে হবে, এটা এক নম্বর। আর দ্বিতীয় যে কথাটা আমি বলছিলাম যে একটা খুব আশার কথা, খুব নতুন একটা গবেষণা বেরিয়েছে এবং এটা মেটা অ্যানালাইসিস এবং সব জায়গায় ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা ভিত্তিক বিভিন্ন যে তাদের যে ক্লিনিক্যাল এক্সেলেন্স বা রয়্যাল মেডিকেল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট অর্থাৎ ইউকে থেকে বা সব জায়গায় যে গবেষণাগুলো হচ্ছিল তার এখন যে মেটা অ্যানালাইসিস আমরা পেয়েছি, আমরা যেটা খুবই আশার কথা রিকভারদের জন্য, যে আমাদের যে আমাদের সবকিছুর জন্য মস্তিষ্কের জায়গাগুলো আলাদা। যেমন আপনি দেখেন যে মস্তিষ্কে কোনো কোনো জায়গা সরাসরি ভাবে হাত পা বা মাংস পেশি নিয়ন্ত্রণ করে, কেউ কেউ সরাসরি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক মস্তিষ্কে একটি বিশেষ জায়গা আছে যেটার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা কিন্তু একজন মানুষের অনুভব, ব্যক্তিত্ব এবং তার যে পারিবারিক, সামাজিক, পেশাগত যে মূল্যবোধ এবং তার ন্যায় অন্যায় বোধ এবং তার যে আবেগ, আবেগের মানে একটা সৌন্দর্য মাত্রায় বহিঃপ্রকাশ, আবেগের বহিঃপ্রকাশ, ব্যক্তিত্ব গুণাবলীর বহিঃপ্রকাশ যে অংশটি করে থাকে তাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি। এবং মাদকাসক্তির কারণে বিশেষ করে অ্যালকোহল এবং অ্যামফেটামিনস, পেথিডিন, গাঁজা বা ক্যানাবিনয়েডস এইসব খেলে কিন্তু এই জায়গার যে কানেকশন গুলো মস্তিষ্কের কাজই হচ্ছে কি কানেকশনের মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজ করে, প্রিফ্রন্টাল কর্টেক্স এর সাথে এই যে নেটওয়ার্কিং বা এই যে কানেকশন এটা কিন্তু ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আসার কথা এটাই যে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে যারা এই 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 মাদকগুলো থেকে যারা মুক্ত হয়ে আসেন অর্থাৎ এই যে রিকভার যাত্রা বা রিকভার জার্নি, যারা একেবারে মাদক থেকে মুক্ত হয়ে আসেন তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সটা কিন্তু আপনি যেটা বলেছিলেন যে একমুখী পরিবর্তন অর্থাৎ ইরিভার্সিবল পরিবর্তন তা নয়, তারা কিন্তু আগে সুস্থ অবস্থায় একজন মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং তার কানেকশন গুলো যেরকম থাকে অর্থাৎ তার আবেগ, অনুভব, ব্যক্তিত্ব, তার সামাজিক সৌন্দর্যায়নের যে বহিঃপ্রকাশ এই জায়গাগুলো যেমন থাকে ঠিক সেই অবস্থায় ফিরে যায়।
কাজে আমি বলবো যারা রিকভার্ড জার্নিতে আছেন এডিক্ট এবং পূর্বতন যারা মাদকাসক্ত ছিলেন এখন যারা সম্পূর্ণ সুস্থ হয়ে রিকভার জার্নিতে আছেন এবং তার পরিবারকে আমি বলতে চাই যে পুরো মস্তিষ্কটাই কিন্তু মাদক মুক্ত থাকলে ঠিক তার আগের অবস্থায় আস্তে আস্তে ফিরে যেতে থাকে, কাজেই আপনারা কিন্তু হতাশ হবেন না। আর আরেকটি কথা আমি বলি যে আমি খুব আনন্দের সাথে বলতে চাই, খুব আশার সাথে বলতে চাই যে যারা মাদক গ্রহণ করেছেন তারা যদি একেবারে মাদক মুক্ত থাকেন তারা কিন্তু অনেকে আমাদের পরিচিত, আমরা চিকিৎসা করেছি, আমাদের চিকিৎসা নিয়েছে বা অন্যান্যদের চিকিৎসা, তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন, অনেক প্রকৌশলী আছেন, অনেক চিকিৎসক আছেন, অনেক পেশাজীবী আছেন, অনেক পলিসি মেকার আছেন যারা আমাদের সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে খুব আস্থার সাথে দায়িত্বশীলতার সাথে তাদের পারিবারিক জীবন, পেশাগত জীবন, সামাজিক জীবন মেনটেন করছেন। কাজে এটা কিন্তু খুবই শর্ত, কাজে আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। এই জার্নিটা আপনারা অবশ্যই, এটা একটা দীর্ঘমেয়াদী জার্নি, কখনো কখনো খুব হতাশার, কখনো কখনো খুব দুঃখের, কিন্তু আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে ফলাফল গুলো খুবই সন্তোষজনক এবং সবাই বেশিরভাগই তাদের তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং পেশাগত জীবনে খুব চমৎকার ভাবে খুব নিষ্ঠার সাথে তাদের দায়িত্বগুলো পালন। অনেক ধন্যবাদ আপা, এত চমৎকার ভাবে বলেছেন। প্রথমে তো আপনি ফার্মাসিউটিক্যাল যে মেডিসিনের যে ব্যাপারটা সেটা আপনি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, তারপরে বলেছেন যে এই যে একমুখী হয়ে যায় তা কিন্তু না, একমুখী হয়ে যায় না। তাহলে যখন নাকি মাদক মুক্ত থাকে তাহলে তার মস্তিষ্কটা তখন আস্তে আস্তে ধীরে 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 আগের পর্যায়ে ফিরে চলে যায়, আগের পর্যায়ে ফিরে যায় এবং আমরা সঠিকভাবে আমরা আমাদের কার্য সম্পাদন করতে পারি। আপনি সেই সাথে জানিয়েছেন আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের মধ্যে অনেকে আছে যারা নাকি খুব ভালোভাবে ভালো পজিশনে আছে, আমরা নাম উল্লেখ করব না, আমরা বলবো না, বাট আমাদের কিছু সোশ্যাল স্টিগমার জন্য আমরা হয়তো পরিচয় দিই না, কিন্তু তারা ভালো আছেন। আমাদের এক একটা এক্সাম্পল আছে যারা ভালো আছেন, খুব সুস্থ অবস্থায় আছেন এবং তাদের কার্য সম্পাদন করছেন খুব নিষ্ঠার সাথে। তার মানে রিকভারি জার্নি যদি আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারি, এটা একটা কন্টিনিউইং প্রসেস। আমাদের আজকে যদি রিকভারি জার্নি শুরু হয় রেস্ট অফ দ্য লাইফ, আমি জীবনে যতদিন বাঁচবো আমার পুরো জার্নিটাই থাকবে রিকভারি জার্নি। এই জার্নিটাকে সুস্থভাবে সুন্দরভাবে চালানোর জন্য আমার যা যা দরকার, যেই অবস্টেকলগুলো আমাকে অন্তরায় হচ্ছে সেগুলোকে আমরা কাটিয়ে মোটিভেশন, সেলফ মোটিভেশন আমার সবচাইতে বড় একটা কাজে দিবে। সেই সাথে আপনারা যে ব্যাপারগুলো উল্লেখ করছেন সেই ব্যাপারগুলোকে আমাদের মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী একজন রিকভারির কাছে, যিনি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন একজন পুরুষ রিকভারি আমাদের, তার নাম হচ্ছে অয়ন কায়সার। আমি তাকে অনুরোধ জানাচ্ছি আপনি যদি আপনার শেয়ারিংটা একটু করতেন, আপনার রিকভারি জার্নিটা কেমন চলছে, তার সাথে সামাজিক যে অন্তরায়, পারিবারিক যে অন্তরায় কিছু কিছু ব্যাপার ছিল সেগুলো উত্তরণ করে আপনি কি করে আপনার রিকভারি জার্নিটা খুব মসৃণ ভাবে চালাচ্ছেন, একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, আমরা যদি আমাদের বোধহয় উনি শুনতে পাচ্ছেন না, উনি আমাদের সাথে যুক্ত আছেন এবং থাকুন, আমরা তাহলে আরেকজন অভিভাবকের কাছে যাই। তার নাম হচ্ছে মোহাম্মদ। আসসালামু আলাইকুম। আচ্ছা অয়ন কায়সার, আপনি ফাইনালি যুক্ত হয়েছেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মাইক্রোফোনটা এতক্ষণ অফ ছিল। জি বলুন, আপনার শেয়ারিংটা তুলে ধরুন, আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি এতক্ষণ আপনাদের সাথে যে আলোচনাগুলো শুনছিলাম সেখানে যেটা ছিল যে ধরেন যে পারিবারিক কনটেক্সে কথা হচ্ছিল যে পরিবারের ভূমিকা, এই জায়গাটাই আমি বলবো যে আমি অত্যন্ত লাকি, অত্যন্ত লাকি। আমি যখন অ্যামিক থেকে বের হলাম, বের হওয়ার পর আজকে প্রায় 3 বছর, আমি বলতে টু বি ভেরি প্রিসাইজ আজকে 2 বছর 11 মাস, আমার ফ্যামিলি আজ পর্যন্ত আমাকে এমন কোনো মানে আমাকে লো ফিলিংস দেয় নাই যে তুমি এখানে ছিলা সো ইউ আর নো মোর অ্যাকসেপ্টেড ইন দ্য ফ্যামিলি লাইক বিফোর। ইভেন আমার আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার, আমার ধরেন আমার মামারা, চাচারা, ফুপুরা, প্রত্যেকে জানতেন যে 6টা মাস এই ছেলেটা কোথায় ছিল, কোথায় কি করেছে। তারা আমার সাথে দেখা করতে এসেছে, তাদের বাড়িতে আমি বেড়াতে যাচ্ছি, কিন্তু কেউ আজ পর্যন্ত এই 2 বছর 11 মাসে এই কথাটা তুলে নাই, কিরে বাবা 6 মাস কই ছিলি তুই।
অথবা তারা আমাকে কখনোই মানে ফিল করতে দেয় নাই যে আমি আসলে মানে আগের যে জায়গাটা তাদের কাছে ছিলাম, সবাই জানার পরে আমি ওই জায়গাটা থেকে পড়ে গেছি বা ওই জায়গাটায় আমি আর নেই, এটা আমাকে ফিল করতে কখনো দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় যেটা হয় যে আমি আমার যে পরিবারের সাথে যে আমার সম্পর্কটা, সেই সম্পর্কের জায়গাটা আমি নিজে থেকেই যখন ইমিডিয়েট আফটার আই কেম আউট অফ দি রিহ্যাবিলিটেশন, ইমিডিয়েটলি আমি খুব লো ফিল করতাম। তো তারা আমাকে যে কনফিডেন্সটা দিয়েছে গত বছরগুলোতে, গত সময়গুলোতে, এইটা আমাকে ফিরে আসার ব্যাপারে অত্যন্ত সাহায্য করেছে। আমি বলি কিরকম, বাসায় যখন জানতে পারলো যে আমি এটার সাথে যুক্ত, আমাকে দেওয়ার জন্য আমাকে রিহ্যাবিলিটেশনে পাঠানোর জন্য একটা প্রিপারেশন টাইম তো থাকে, সেই সময়টায় আমি আই ওয়াজ গোয়িং থ্রু সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস, বিকজ এটা হয়, কারণ হচ্ছে অ্যাডিকশনটা এমন একটা লেভেলে চলে যায় যে সব কিছুই মানে শেষ হয়ে যায়। তো আমার যেটা হতো যে আমার 500 টাকা দরকার, আমার বাসায় আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, আমার ভাই, সবার মানি ব্যাগ ওয়ালেট খুঁজে সারা বাসা খুঁজে 500 টাকা হচ্ছে না, হয় না। এটা আমি তখন বুঝতাম না কেন হয় না, আমি বললাম কি রে আমার সাথে এরকম করে, হোয়ার এজ আমি আগেই বলিনি আমরা ফিনান্সিয়ালি সলভেন্ট ফ্যামিলি। তো ওখান থেকে আসার পর 2019 যখন আমি আসলাম, 2019 জানুয়ারিতে আমি 2019 ফেব্রুয়ারিতে আমি আমাকে আমার ফ্যামিলি থেকে একটা বিজনেস স্টার্ট করে দেওয়া হলো। ইভেন এমনও হয়েছে এখন দিনে আমি দুপুরবেলা আমি বলেছি যে আমার 3 লাখ টাকা লাগবে, আমাকে দেওয়া হয়েছে। বিকেলবেলা আমি বলেছি যে এই 2 লাখ টাকার সাথে আরো আরো 1,75,000 টাকা লাগবে, একদম প্রিসাইসলি বলছি, কারণ এটা একটা আমার চমৎকার ঘটনা আমার জীবনে। তো আমাকে সেটাও দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি দেওয়া হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, আমি আবার সাথে সাথে তুলে নিয়ে আবার কাজ করেছি। তো আবার আমি সেগুলোকে রক্ষা করি, তখন আমার মধ্যে একটা ফিলিংস এসেছে যে রক্ষা করাটা জরুরি, কারণ আমি এই দুইটার পার্থক্যটা কেন যেন কোথায় ধরতে পারছিলাম, যে 500 টাকা এক সময় 4 জন ফ্যামিলি মেম্বার মিলে হতো না, এখন আমাকে 1,00,000 টাকা তারা দিচ্ছেন। তো সেই জায়গাটায় আমি আল্লাহর রহমতে এখন অসংখ্য অনেক ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আল্লাহকে। আর একটা জিনিস আমি এটা জানি না আপনারা কিভাবে নেবেন, বাট আমার পিছনে আমার সাথে খুব কাজ করেছে, আমি যখন বেরিয়ে আসলাম আম্মু আমাকে পজিটিভলি মোটিভেট করেছেন। আম্মু যেটা করলেন, আম্মু একজন স্কুলে টিচার ছিলেন, তো আমি বেরিয়ে আসার পর আম্মু রিটায়ারমেন্টে গেলেন, আম্মুর যদিও 4-5 বছর আরো মানে চাকরির ইয়া ছিল, আম্মু বললেন আমি আমার পরিবারকে সময় দিই। আম্মু রিটায়ারমেন্টের টাকাটা পাওয়ার পরেই 2019 আমাকে বললেন যে বাবা শোন, আমি তোকে আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকাটা দিয়ে ওমরা করাতে নিয়ে যাব, তো ইন রিটার্ন তুই ইনকাম করে আমাকে হজ করাবি। তো আমার কাছে তখন জিনিসটা আসলে খুব আমি বুঝতে পারিনি, আমার কাছে মনে হচ্ছে যাক ওমরা করার একটা সুযোগ, আলহামদুলিল্লাহ ওমরা করে আসি। কিন্তু আমি ওমরা করতে যাওয়ার পর আম্মুর সাথে যে আমার 15 দিনে যে বন্ডিংটা, আম্মুর সাথে যে একটা মানে একটা প্লাস একটা স্পিরিচুয়াল যে স্পিরিট আমার মধ্যে ঢুকেছে, এবং আম্মুর যে একটা চাওয়া যে আমি আমার এখন আমি ফিল করি যে আমি আম্মু বললেন কি আমাকে যে আমি আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকাটা দিয়ে তুই আর আমি ওমরা করতে যাবো, আমি তোকে ওমরা করাচ্ছি, তুই আমাকে তোর টাকা দিয়ে হজ করাবি এবং হালাল টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ এই যে আমার মধ্যে একটা একটা ইয়া এসছে, আমি এখন আল্লাহর রহমতে আম্মুর আমি অলরেডি আম্মুর অ্যাকাউন্টে অলমোস্ট পুরো টাকাটাই জমা করে দিয়েছি। তো এখন কোভিডের কারণে আমরা পারছি না, হয়তো পরবর্তীতে আমরা একসঙ্গে যাবো, কিন্তু আমার মনের মধ্যে একটা জিনিস এভাবে করে আমার ফ্যামিলি আমাকে পজিটিভলি এগিয়ে নিয়ে যাচ্ছে। তো যেহেতু ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে জহিরুদ্দিন স্যার, ফারজানা রহমান ম্যাডাম, আপনারা ফ্যামিলি কনটেক্সের উপর, ফ্যামিলির পার্টিসিপেশনের উপর গুরুত্ব দিচ্ছিলেন, তো আমি এই জন্য আমার ফ্যামিলির কথাগুলো বললাম। আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ইভেন এমিকের মান্নান ভাই, মিজান ভাই, ওনারাও সবাই বলে যে আপনার মতো ফ্যামিলি আসলে সবাই পায় না। তো পাওয়ার সাথে সাথে আমি আমার নিজের একটু ক্রেডিট নেই, আমি ভ্যালুগুলোকে ধরে রাখতে পেরেছি, এই ভ্যালুগুলোকে আপহোল্ড করে রাখছি এবং আমার মধ্যে ধারছি। আমার মনে হয় যে আমি আর আপনাদের সময় নষ্ট না করি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর একটু দু লাইনে যদি বলতেন, সমাজ থেকে কোনো কিছু আপনি পেয়েছেন কিনা, আপনি কোনো বাধা পেয়েছেন কিনা, আপনি কোনো কিছু পরিস্থিতির শিকার হয়েছেন কিনা, একটু দু লাইনে যদি বলতেন আমাদের জন্য, একটু শেয়ার করতেন যদি। না, সমাজ থেকে আসলে দুরকমই পেয়েছি, নেগেটিভ পজিটিভ দুরকমই পেয়েছি। এবং যেটা হয়েছে যে আমি আহ
থাকতে পেরেছি সেগুলো নেগেটিভ গুলো না বলি আমি পজিটিভ এরকম একটা বলি। আমি একসময় ডেলি স্টারে জব করতাম, আমার আমার টু গেটিং ইন টু দ্য ড্রাগস ইয়াটা খুব শুনলে আপনাদের হয়তো একটু অন্যরকম লাগবে, অন্য অনেকে অনেক কারণে ড্রাগসে জড়িয়ে যায়, আমি জড়িয়ে গিয়েছি এটা নিয়ে কাজ করতে যেয়ে। আই ওয়াজ এ ক্রাইম রিপোর্টার ইন দ্য ডেলি স্টার এবং আমার কেমিক্যাল ছিল হচ্ছে অ্যামফেটামিন হুইচ ইজ ইয়াবা। আমার কিন্তু অনেক অনেক রিপোর্টস ডেলি স্টারে পাবলিশড হয়েছে অন ইয়াবা। মাই ফার্স্ট রিপোর্ট ওয়াজ পাবলিশড অন 2003 হোয়েন ইয়াবা ওয়াজ অনলি মানে ইন দ্য মার্কেট জাস্ট এসছে, তো তখন আমার ডেলি স্টারে রিপোর্ট ছিল ইয়াবা দ্য ডেঞ্জারাস ড্রাগস। তখন আমি আপনার কি বলে যে অনেক স্পেশালিস্টদের সাথে কথা বলতাম, এটার ইফেক্ট নিয়ে কথা বলতাম, এইসদের সাথে কথা বলতাম, বলতে 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 একসময় গিয়ে আমি দেখলাম যে আমি কোনো একটা থানার থানার দোতলায় এটা বিক্রি হয়। এটা নিয়ে যখন রিপোর্ট করলাম পুলিশেরও কিছু রোশন হলে পড়লাম, পড়ার পরে এই করতে 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 কিছু ডিলার্সদের সাথে আমার কথাবার্তা হলো, তাদের উপর একটা একটা ডিলার্স লাইফ নিয়ে একটা আমাকে মাহফুজ ভাই বললেন যে তুমি একটা কাজ করো, আসলে তুমি তো সার্ফেসটা দেখছো, তুমি একটু ভিতরে যাও, তুমি একটু ডিলার্সের লাইফ নিয়ে কথা বলো, কাজ করো যে ওরা কীভাবে ডিল করে, কোথা থেকে আসে, কীভাবে কী চ্যানেলটা কী হয়। ওইটা নিয়ে কাজ করতে গিয়ে আমি কিছু ডিলারকে চিনলাম, চেনার পর আমি সেটাতে জড়িয়ে গেলাম। আমি জড়িয়ে গেলাম বলতে আমি খাওয়া শুরু করি, এটা ছিল আমার হিস্ট্রি অফ মানে বিগিনিং। তো সমাজে যেটা পেয়েছি আমি আমার সবচেয়ে বড় পাওয়া যেটা যে আমার এই ড্রাগসের কারণে আমি আমার চাকরি হারিয়েছিলাম। পরবর্তীতে আমার রিহ্যাবিলিটেশনের পরে 2020 আমি সেই চাকরির আবার অফার পেয়েছি এবং আমি যেহেতু বিজনেসে অলরেডি ভালো করে ফেলছিলাম, তো ওনারা আমাকে ডেকে বলেছেন যে তোমার যেহেতু আগের জিনিসগুলো থেকে বের হয়ে এসছো তো আমি তুমি এটা আবার জব শুরু করতে পারো। আমি বলেছি না যে আমি বিজনেসে ভালো করছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মানে সামাজিক অবস্থান। আর হচ্ছে যে আমি কিন্তু কারো কাছে লুকাই না, কখনো না কখনো না আমি আমার গল্পটা মানুষকে বলি, কারণ কি আমার গল্পটা শুনে যে ড্রাগসে আছে সে যদি বেরিয়ে আসতে পারে এটা ভালো, আর যে ড্রাগসে নেই তার জন্য আরো দরকার, কারণ হচ্ছে যে আমার ডিজাস্টারগুলো তাদের সাথে শেয়ার করলে তারা বুঝতে পারে যে আমি কোথায় যাওয়ার কথা কোথায় গিয়েছিলাম এবং কিভাবে কতটা মানে স্ট্রাগল করে জার্নিটা করতে হয়েছে আমার। আর একটা জিনিস হচ্ছে যে আমি জি জি ধন্যবাদ আমি একটা জিনিস বলি আপনাকে, আমার গাজীপুর অ্যামিকের যে সেন্টারে যে আমার এক্সেসটা, আমি প্রতি দুই মাস এক মাস পর পর ওনাদেরকে ফোন দিয়ে বলি আমি একটা রাত থাকতে চাই, আমি আসতে চাই, ওনারা আমাকে অ্যালাউ করেন, আমি যাই। যাওয়ার পরে একটা সিম্পল পার্থক্য আমাকে আমার লাইফ আর ওনাদের মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। একটা হচ্ছে আমি যখন বলি যে আমার সুস্থ থাকার আজকে 976 দিন, আমার শুধু গাজীপুর থেকে আমাকে একটা জিনিস শিখিয়েছে যে প্রতিটা দিন তুমি একটা 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 দিন করে নিজের সাথে যুদ্ধ করে, আমার ক্রেভিংস প্রতিদিনই হয়। 976 দিনে আমি বলবো at least twice of the 976 days which is not less than 1900 days times amar cravings hoyeche, kintu ekta jinish unara amake shikhiyechilen je ekta jinish hocche je ek din kore tumi orjon korecho 4 second er bhule kokhono eta ke harai felo na, karon cravings ta 4 second theke 6 second hoyto ba ia kore ami ei parthokko ta je amake kibhabe kaj kore ami bar bar ami gajipur ke giye ei jaygatay dhonnobad dei যে আমার একটা একটা দিন করে অর্জন যে 4-6 সেকেন্ডে নষ্ট হয়ে যেতে পারে এটা উনারা আমার মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে দিয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অয়ন, এত সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন আপনার শেয়ারিংটা, চমৎকার একটা মেন্টাল স্ট্রেংথ আপনার মধ্যে গড়ে উঠেছে। আমি বাহবা জানাই, আমি সাধুবাদ জানাই আপনার পরিবারকে যারা আপনার এই রিকভারি জার্নিতে আপনাকে আপনার পাশে আছে, এত সুন্দরভাবে আপনাকে মেনটেন করছে, সেই সাথে আপনার যে মনোবল, আপনার যে শক্তি, এই যে এত সুন্দরভাবে বুঝিয়ে বলেন, অ্যাপ্রোচের কথা কিন্তু আপনি তুলে ধরেছেন। আপনি বলেছেন যে অ্যাপ্রোচটাকে যদি আমরা একটু ওয়াইড করি, আমরা নেগেটিভ কথাটা না নেই সমাজ থেকে, নেগেটিভ কথাটা আমরা বিস্তৃত করি, তার মানে হচ্ছে আমরা নেতিবাচক কথাটাকে আমরা নেব না সমাজ থেকে, আমরা নেতিবাচক কোনো কিছু নেব না, বি পজিটিভ অলওয়েজ, এই শক্তিটা যদি আমরা ধরে রাখতে পারি তবে আমাদের রিকভারি জার্নিটা অনেক মসৃণ হবে, অনেক সুন্দর হবে। আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে রিকভারি জার্নিতে, এই ইন্টারন্যাশনাল রিকভারি মান্থে আপনি যেই সুন্দরভাবে শেয়ারিংটা করলেন, এটা আমাদের অনেক রিকভারিদের জন্য খুব চমৎকার ভাবে কাজ দিবে, দৃষ্টান্ত থাকবে। আমরা আশা করব আপনি যতদিন বাঁচবেন এরকম মোটিভেশনাল কিছু কথা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের সেন্টারের সাথে সর্বদা যুক্ত থাকবেন।
থাকবেন। ধন্যবাদ আপনাকে। এখন আমরা একজন অভিভাবকের কিছু শেয়ারিং শুনবো, জনাব আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক। আমরা আপনার কিছু শেয়ারিং শুনবো জনাব আব্দুর রাজ্জাক। আপনি যদি আমাদের সাথে, সম্মানিত অভিভাবক, আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার শেয়ারিংটা করতেন। জনাব আব্দুর রাজ্জাক, গাজীপুর সেন্টার, গাজীপুর থেকে যুক্ত হতে চাচ্ছেন জনাব আব্দুর রাজ্জাক, সম্মানিত অভিভাবক, আপনি কি আমাদের সাথে লাইনে যুক্ত আছেন? জনাব আব্দুর রাজ্জাক, সম্মানিত অভিভাবক, আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাইছি। আচ্ছা, আমরা অপেক্ষা করি, তার মাঝখানে আমরা আলোচনাটা চালিয়ে যাই। আমরা এতক্ষণ আমরা দুজন রিকভারির কিছু বক্তব্য শুনলাম, তার প্রেক্ষিতে কিছু কথা তো বেরিয়ে এসছে, সামাজিক কিছু স্টিগমার কথা বলেছে, কিছু নেতিবাচক কিছু ধারণার কথা বলেছে, কিছু সেগুলো থেকে উত্তরণের কথা আমরা জানতে পেরেছি এবং তাদের যে মানসিক শক্তিটা সেটার কথা জানতে পেরেছি। এখন আমাদের সম্মানিত আলোচক দুজন, আপনারা যদি ক্রমান্বয়ে বলতেন, প্রথমে যাচ্ছি জনাব জহিরউদ্দিনের কাছে, যে আপনি যদি বলতেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল রিকভারি ডে, আমাদের থিমটাই হচ্ছে রিকভারি ইজ ফর এভরিওয়ান, এভরি পার্সন, এভরি ফ্যামিলি, এভরি কমিউনিটি, আমাদের যদি এই সম্পর্কে আপনার একটা মেসেজ দিতেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, অল্প কিছুক্ষণ হয়তো আমরা আর কানেক্টেড থাকবো, সেই জন্য যদি আপনি কিছু মেসেজ দিতেন, যেই মেসেজটা আমরা আমাদের রিকভারিদেরকে আমরা ছড়িয়ে দিতাম। সম্মানিত আলোচক জনাব জহিরউদ্দিন, অনেক ধন্যবাদ। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই যে রিকভারি দুজন যারা কথা বললেন, একজন ছিলেন মহিলা রিকভারি, একজন পুরুষ রিকভারি, এবং গার্জিয়ানরাও কথা বলেছেন, এরা সবাই আলোকিত মানুষ। আমার অনেক ভালো লেগেছে তাদের কথা শুনে, এবং এই জার্নিতে অন্যরাও নিশ্চয়ই শরিক হবে এবং এগিয়ে যাবে সামনের দিকে। আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশে মাদকাসক্তি চিকিৎসায় অনেক সময় সফলতার হার যথেষ্ট হয়তো বা আগায় না অনেক ক্ষেত্রে, যদিও এই বিষয়ে গবেষণা তেমন নেই। কেন আগায় না সেই সম্পর্কে আমার একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে আমরা যেমন এভিডেন্স বেসড চিকিৎসাগুলো বললাম, সেই এভিডেন্স বেসড চিকিৎসাগুলো ছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে মাদক একটি বহুমাত্রিক সমস্যা। একজন মানুষ যদি রাতে ঘুমানোর জায়গা না থাকে, স্ট্রিট বেসড ড্রাগ ইউজার হয়, তাকে আবাসনের ব্যবস্থা করতে হবে। তার যদি আর্থিক বড় ধরনের অসুবিধার মধ্যে থাকে, যেটা মাদকের অনেকেই থাকে, তাকে এক ধরনের ফিনান্সিয়ালি তাকে কোথাও পুনর্বাসিত করতে না পারলে হতাশায় নিমজ্জিত হয়ে আবার সে মাদকে ব্যাক করতে পারে। যদি মাদকাসক্ত কারো নামে রাষ্ট্রীয় মানে কোনো অসুবিধা থাকে, ঝামেলা আছে, আইনি ঝামেলা, মামলা আছে, যেটা কিন্তু অনেক অনেক মাদকাসক্তদের থাকে, তখন এই কোর্ট কাচেরা হাজির কাচারি হাজিরা এবং সেই টাকা পয়সা যদি না থাকে, সেটা কিন্তু তাকে গুরুতর অসুবিধার মধ্যে ফেলবে, সে মাদকে ব্যাক করে যেতে পারে। একইভাবে পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, অর্থাৎ কিনা সার্বিকভাবে যদি আমরা সাপোর্ট দেই, তাহলেই কিন্তু একজন মানুষ মাদকমুক্ত থাকতে পারে। ওই অর্থে একজন মাদকাসক্ত, তাকে যদি আমি একজন লয়ার দিতে পারি, যে লয়ার তার সাবেক মাদকাসক্ত, সে চিকিৎসা নিচ্ছে, যে লয়ার তার মামলাটা নিয়ে কাজ করবে, সেটাও কিন্তু মাদকের চিকিৎসা। শুধুমাত্র আমরা সেন্টারে ভর্তি হলাম, তাকে ঔষধ দেওয়া হলো, তাকে সাইকোলজিক্যাল থেরাপি দেওয়া হলো, ওটাই কিন্তু চিকিৎসা নয়। একদম চারদিক থেকে ঘিরে দিতে হবে, তাহলে এই ব্যক্তি সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে। আমরা সেই সুদিনের অপেক্ষা করি যেদিন আমাদের দেশে এই ধরনের হোলিস্টিক চিকিৎসা চালু হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যে যা এই মাদকাসক্তি, যারা মাদকাসক্ত থেকে যারা রিকভার হয়েছেন এবং যাদের পরিবার আজকে আমাদের সাথে যুক্ত থেকেছেন, তাদের মনস্তত্ত্ব এবং তাদের পরিবারের সদস্যদের মনস্তত্ত্ব এবং এই ব্যাপারে যে আমরা অনেক নতুন কিছু জানলাম, আমি অনেক সমৃদ্ধ হয়েছি। এবং আমার একটি কথা এটাই যে সবাই যদি আমরা আসলে খুব আন্তরিক হই, এই বিষয়টা যেটা যেটা উনি বলেছেন যে শুধু ওষুধ না, শুধু সাইকোথেরাপি না, শুধু একটু আমাদের রিহ্যাব সেন্টারে ভর্তি হওয়া না, এটা আসলে একটু দীর্ঘমেয়াদী পদযাত্রা। সবার ক্ষেত্রে সবভাবে সহযোগিতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
এবং আরেকটা বিষয় যেটা আমরা বারবার বলি, আমি যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, বিষণ্ণতা বা অন্য যে কোনো বিষণ্ণতা, মানসিক অন্যান্য যে গুরুতর মানসিক রোগ, সিজোফ্রেনিয়া, ব্যক্তিত্বের সমস্যা এবং তাদের যে লাইফ ডিফিকাল্টিস, তাদের জীবনে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে যে অন্য সমস্যাগুলো হয়, দীর্ঘমেয়াদী দাম্পত্য সম্পর্কের সমস্যা, সম্পর্কের জটিলতা বা বাবা মার মধ্যে যে দূরত্ব, অনেক সময় বাবা মায়ের বিচ্ছিন্নতা, এবং এই যে বিষয়গুলো থেকে আসলে এই মাদকাসক্তির উদ্ভব হয় এবং সেখান থেকে যে ক্রম পরবর্তী জটিলতা গুলো হয় একজন মানুষ, তো সেগুলোরও কিন্তু যথাযথ যে সমাধান, সেই সমস্যাগুলোরও সমাধান প্রয়োজন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ডেকেছেন, যেখানে আমার মনে হয় যে আমরা যত না বলেছি আমি অন্তত তার চেয়ে বেশি লিপ্ত হয়েছি। ধন্যবাদ। আনমিউট করতে হবে। রাখি গাঙ্গুলি, আমরা এতক্ষণ অসম্ভব চমৎকার কিছু আলোচনা শুনলাম, কিছু শিক্ষণীয় বিষয় শুনলাম আপনাদের কাছ থেকে। যেমন সাইন্টিফিক কিছু অ্যাপ্রোচের কথা জহিরুদ্দিন ভাই বলেছেন, আপনি আপা বলেছেন যে আমাদের কিছু মেডিসিনের কথা যেগুলো নাকি আমাদের ড্রাগের সাথে রিলেটেড, এবং কিভাবে ওভারকাম করতে পারি একমুখী চিকিৎসাগুলোকে। একমুখী চিকিৎসা এটা নয়, এই রিকভারি জার্নিটা অনেক বড় একটা চিকিৎসার একটা চলমান প্রক্রিয়া, যেটা নাকি আমরা আস্তে 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 বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে আমরা আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারি। এই মেসেজগুলো আমাদের জন্য খুবই খুবই চমৎকার কিছু মেসেজ। আচ্ছা, সেই সাথে আমি একটু রিভিউ করছি যে আমাদের ঢাকা হাসানিয়া মিশন এই ইন্টারন্যাশনাল রিকভারি মান্থ এটা সর্বপ্রথম বাংলাদেশে প্রচলন করে, এবং এখনো পর্যন্ত গত 2019 থেকে আমরা চালু করেছি এবং সেটা এখনো পর্যন্ত চলছে। এবং আগামী 30শে সেপ্টেম্বর আমাদের 3টা মাদকাসক্তি চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র একযোগে ইন্টারন্যাশনাল রিকভারি ডে 2021 আমরা পালন করব, এবং আপনাদেরকেও সাদরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমাদের দুজন সম্মানিত আলোচক জনাব জহিরুদ্দিন এবং ফারজানা দিনা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু মেসেজ, এত সুন্দর কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। এই রিকভারি জার্নিটা এত স্মুথ নয়, এত মসৃণ নয়, অনেক চড়াই উতরাই, অনেক সংগ্রাম, অনেক স্ট্রাগল করে আমাদেরকে এই জার্নিটাতে চলতে হয়। এই পথ পরিক্রমায় আমরা সমাজের বিভিন্ন মানুষ, আমরা যদি পরিবারের লোক এবং সমাজের বিভিন্ন লোক এবং আমাদের যে সেন্টারগুলো আছে, আমরা সবাই যদি একসাথে সমন্বিতভাবে তাদেরকে সহায়তা করি, সামাজিক যে নেতিবাচক ধারণাগুলো আছে সেগুলো যদি আমরা পাল্টাতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি আরো সম্প্রসারিত করতে পারি, তবেই তাদের এই রিকভারি জার্নিটা খুব সুন্দর, খুব স্মুথ ভাবে, খুব মসৃণ ভাবে চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদেরকে আপনাদেরকে সাদর সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের আজকের এই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করছি।